নমস্কার, টেস্টি আর ইয়ামি কিচেনে সবাইকে স্বাগত। চলুন আজকে রেসিপি শুরু করা যাক। আমরা আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, তারপরে চিংড়ি মাছগুলো খোসাটা না ছাড়িয়ে শুরগুলো পাগুলো লেজটা কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। আপনারা বেশি পরিমাণেই দেবেন, এটা ভাঙার কোনো ভয় নেই যেহেতু খোসা ছাড়ানো হয়নি, আর অনুষ্ঠান বাড়িতে খোসা না ছাড়িয়ে কিন্তু রান্না হয়। এইভাবে আপনারা ওলট পালট করে লাল লাল করে একটু ভেজে নেবেন, আর এটা খেতে খুবই সুন্দর হয়। আমার মনে হয় অনেকেরই এটা খুব ফেভারিট খাবার। এইভাবে আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলো তেলটাকে একটু ঝরিয়ে ঝরিয়ে কিন্তু তুলে নেব। এটা ফার্স্ট লট হয়ে গেল, এবার সেকেন্ড লটে চিংড়ি মাছগুলো ভাজা হবে। যে তেলটা পড়ে রইল ওই তেলেতেই আমরা দিয়ে দেব ঘি। আমরা এখানে 2 চামচ ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিতেও করতে পারেন। ঘিটা একটু গলে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এখানে এলাচটা আমরা ছাড়িয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এভাবে একটু নেড়ে চেড়ে নেব, তারপরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গ্রেট করা। আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন, এতে কুচিটা যত কম ব্যবহার করবেন ততই ভালো। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটা দিয়ে দেব নারকেলের বাটা, নারকেল বাটাটা একটু বেশি পরিমাণে দেয়া হচ্ছে। তারপরে আমরা এখানে 3টে জিনিস অ্যাড করব, সেটা একসঙ্গে আমরা বেটে নিয়েছি, সেটা হচ্ছে কাজু বাদাম, 4 মগজ আর পোস্ত। সেটাকে আমরা একসঙ্গে বেটে নিয়েছি আর সেটা এর মধ্যে দিয়ে দেব। আর এই মশলাটা ভালোভাবে কষতে দেব যতক্ষণ না এটাকে এটা থেকে তেল বেরোচ্ছে। এইভাবে নাড়তে থাকতে হবে, কারণ নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে কিন্তু এটাকে কষতে হবে। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো একটু নুন। এবার আমরা নুনটা দিয়ে দিলাম, তারপরে একটু জল অ্যাড করব। মশলার যে বাটিটা ছিল ওটা ধুয়ে জলটা কিন্তু দেওয়া হলো। তারপরে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। তারপরে এটাকে জল ঢেলে দেব, আর যাতে গ্রেভিটা আপনারা যেরকম চাইবেন মোটা বা পাতলা সেরকমই কিন্তু জল দেবেন। ভালো গন্ধ আসার জন্য আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপরে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ফুটতে দেব, আর একদম শেষে 5-10 মিনিটের মতো ফুটে গেলেই একদম শেষে আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তারপরে এটাকে কিন্তু নামিয়ে নেব। তাহলে আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম অনুষ্ঠান বাড়ির মতো রেডি হয়ে যাবে। আজকে রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে থাকবেন।